ইংলিশ কবি টেনিসন ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থটি 1833 থেকে 1849 সালের মধ্যবর্তী সময়ে লিখেছেন। কাব্যগ্রন্থটি 1850 সালে প্রকাশিত হয়। ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থে 131টি পর্ব, একটি প্রোলগ এবং একটি ইপিলগ রয়েছে, যা তিনি কবিতা আকারেই প্রথমে এবং শেষে ব্যবহার করেছেন। কাব্যগ্রন্থটিতে টেনিসন তার বন্ধু আর্থার হেনরি হেলম এর মৃত্যুতে প্রকাণ্ড শোকাত হয়ে নিজের প্রকৃতির জীবনের বাস্তবতা এবং তার সৃষ্টিকর্তা উপাসককে বিভিন্ন রূপে কবিতায় প্রকাশ করেছেন। টেনিসনের লেখা ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থটি সব দিক দিয়েই একটি পরিপূর্ণ শোক কাব্য। ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় কবিতার সবচেয়ে প্রিয় ব্যক্তিগত বন্ধু প্রেমের গভীর অনুভূতিতে শোকের গভীর ও সংযত প্রকাশে প্রকৃতির বিভিন্ন রূপের সাথে কবির হৃদয়ের ভাব বৈচিত্র্যের মিলনে এবং ব্যক্তিগত প্রেমকে চিরন্তন প্রেমের সাথে যুক্ত করার পথে হৃদয়ের বিচিত্র দ্বন্দ্বের প্রকাশে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক শক্তির ক্রম বিকাশের আস্থায় আত্মার অমরত্ব এবং সমগ্র মানব জাতির ভবিষ্যৎ পূর্ণ পরিণতির আশ্বাসে এই কাব্যখানি সুন্দর ও সার্থক হয়েছে। তার বন্ধুপ্রীতি এতটা প্রবল ছিল যে আর্থার হেনরি হেলম এর মৃত্যুতে শোকাবত কবি বইটির নাম দিয়েছেন ইন মেমোরিয়াম AHH অর্থাৎ আর্থার হেনরি হেলম বা ইন মেমোরিয়াম আর্থার হেনরি হেলম। শোকের মধ্য দিয়ে বিচ্ছেদের বেদনার মধ্য দিয়ে প্রেমের মাধুর্য ও বৈশিষ্ট্য ভালোরূপে অনুভব করা যায়। টেনিসনের কথায়, "টিজ বিটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দেন নেভার টু হ্যাভ লাভ অ্যাট ওয়াল। কবিতায় শোকাচ্ছন্ন কবি হৃদয়ের প্রকৃতিতে লিখেছেন শান্ত স্তম্ভিত বিষাদে মৌন প্রকৃতির গাম্ভীর্য তার বেদনাস্তম্ভ হতাশমরের প্রতিবিম্ব তাই মনে হয়েছিল। তিনি রিং আউট দ্য ওল্ড ওয়ার্ডস বেস কবিতায় লিখেছেন, রিং আউট দ্য ওল্ড, রিং দ্য নিউ, রিং হ্যাপি বেস অ্যাক্রস দ্য স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু, রিং আউট দ্য গ্রিফ দ্যাট শেপস দ্য মাইন্ড ফর দোস দ্যাট হেয়ার উই সি নো মোর, রিং আউট দ্য ফিউড অফ রিচ অ্যান্ড পুওর, রিং ইন রিড্রেস টু ওয়াল ম্যান খাইন্ড। এখানে তিনি বলেছেন, প্রকৃতির বাৎসরিক পরিবর্তনের মধ্যে নতুন বছর উপস্থিত হলো। নববর্ষের কবি ব্যক্তিগত স্বার্থপর সুখ লঘু করে সমস্ত মানব জাতির দুঃখ দুর্দশা লাঘবের কথা মনে মনে সে ভাবছেন। ক্ষুদ্র দুঃখকে বৃহত্তর দুঃখের মধ্যে বিলীন করে হৃদয়ের শক্তি সঞ্চার করার চেষ্টা করছেন। বসন্ত প্রকৃতির আনন্দ অভিব্যক্তির মধ্যে কবি তার প্রেমকে নতুন আলোকে নতুন করে অনুভব করলেন। তিনি যেন বন্ধুকে চিরদিনের মতো ফিরে পেলেন। চিরন্তন প্রেমের সঙ্গে তার ব্যক্তিগত প্রেম যুক্ত হলো। তিনি বলছেন, দ্য লাইফ রে ওরিয়ান্ট, দ্য লাইফ reorient out of dust, cry through the sense he heart and trust, in the which made the world so fair, not talk regret the face will shine upon me which I must alone, and that dear voice I one have known, still speak to me of me and mine. কবিতা কবি নিজের সান্ত্বনা দিচ্ছেন নিজেকে। এই সান্ত্বনার অংশে টেনিসন তার সৃষ্টিকর্তা প্রকৃতি ও মানুষের প্রকৃতি সত্তা তাদের পরস্পর সম্বন্ধ বিষয়ের ধারণা নিজের অনুভূতিতে প্রকাশ করেছেন। এখানে তিনি জীবন এবং মৃত্যু উভয় সম্বন্ধে নিজের অনুভূতির সাদৃশ্য পার্থক্যের ধারণা দিতে চেয়েছেন। তিনি বলেছেন, দেহ হতে বিচ্ছিন্ন হবার পর মানবত্বা অসীমতায় মিশে যায় না, সে পুনর্বার দেহ ধারণ করে এবং কোনো নক্ষত্রলোকে বাস করে। যদি পৃথিবীতে আসা সেই আত্মা সৎভাবে জীবনযাপন করে, তবে সেখানে পৃথিবীর অনেক অসম্পূর্ণতা এড়িয়ে চিন্তায় ও কাজে সাধারণের উপকার করতে সে চেষ্টা করে। এইভাবে মানবত্বা ক্রমান্বয়ে আত্মোন্নতির পথে অগ্রসর হয়। তিনি বলেছেন, প্রিয়জনের মৃত্যুর পর তাদের আত্মাও সেই ভালো আত্মার সাথে মিলিত হতে পারে, পরস্পর মেলামেশা করতে পারে। আত্মার দ্বিতীয় জন্মের পর আবার তৃতীয় জন্মও আসে, সেখানে আত্মা আরও উন্নত অবস্থা প্রাপ্ত হয়। এইরূপে ক্রমে ক্রমে চরম উন্নতি প্রাপ্ত হলে সৃষ্টিকর্তার সঙ্গে সে মিলে যায়। প্রেমময় সৃষ্টিকর্তা এইভাবেই প্রত্যেক মানুষকে নিজের কাছে নিয়ে যান। ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থ দ্য টু ভয়েস দ্য এনশেন্ট সেইজ ফেয়ার ফর অ্যাওয়ে কবিতায় দেখা যায়, এ পৃথিবীর জন্মের পূর্বে আত্মার আরেকটি জন্ম ছিল বলে টেনিসনের বদ্ধ ধারণা ছিল। ছেলেবেলায় সেই পূর্ব জন্মের ক্ষীণ স্মৃতি ও অনির্দিষ্টতা আকাঙ্ক্ষা আমরাও মাঝে মধ্যে অনুভব করি। আত্মার এই অবস্থা ও তার সাথে সৃষ্টিকর্তার এই সম্বন্ধ মানুষকে গভীর মুহূর্তের অর্ধচেতন অবস্থায় জানতে পারে এবং কবির এই অনুভূতি ঐরূপ বিশ্বাসের মূল। ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থটির প্রোলগ এবং এপিলগ বিশ্লেষণ করলে দেখা যায়, টেনিসনের এরূপ ধারণার মূলে আছে প্রধানত খ্রিস্টীয় ধর্মমত। সৃষ্টিকর্তাই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি তার
সৃষ্টি পদার্থকে ভালোবাসেন, এটা প্রকৃতপক্ষে বাইবেলের প্রতিধ্বনি। তারপর আত্মার পুনর্জন্ম কবির নিজের ধারণা। এই কল্পনার উপর বৈজ্ঞানিক ক্রমোন্নতি বা বিবর্তনবাদের প্রভাব আছে, তাই মানবাত্মার ক্রমোন্নতি তার আঘাত বিশ্বাস জন্মেছে। ইন মেমোরিয়াম কাব্যগ্রন্থে টেনিসনের ব্যক্তিগত শোককে মূলভাব হিসেবে দেখা হয়েছে। সেই শোকাচ্ছন্ন দৃষ্টিতে সমস্ত পৃথিবী দেখে ধীরে ধীরে সেই শোককে দূর করে নিজের এর মধ্যে একটি বৃহত্তর সান্ত্বনা আনবার চেষ্টা করেছেন কবি। এই কাব্যগ্রন্থ কবির শোকের অনুভূতিগুলোকেই কেন্দ্র করা হয়েছে এবং কবিতায় এর বিভিন্ন প্রকাশ দেখানো হয়েছে। কবিতাগুলিতে ব্যক্তিগত শোক সর্বমানবীয় শোকের আকার ধারণ করেছে এবং মৃত্যুর পূর্ব ও পরের অবস্থার পার্থক্যের এক অনন্য রূপ কবির অনুভূতিতে প্রকাশ পেয়েছে। যারা এই ইংরেজি কবিতাটি পড়ে দেখতে চান তারা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।